আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাহ বাদ। বাংলাদেশ এবং বাংলা বিশ্বের যে যেখান থেকে আমাদের আজকের এই ক্লাস দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত বন্ধুগণ কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের পাঁচ নাম্বার পাড়ার পাঁচ নাম্বার পৃষ্ঠা অর্থাৎ সুরা নিসার সাতচল্লিশ নাম্বার আয়াত থেকে চুয়ান্ন নাম্বার আয়াত পর্যন্ত শব্দে শব্দ অর্থ এবং একত্রে অর্থ শিখব ইনশাল্লাহ তো যারা আমাদের বিগত ক্লাস না দেখে সরাসরি আজকের এই ক্লাস প্রথম দেখছেন তাদের জন্য আমাদের পরামর্শ হচ্ছে আপনারা অবশ্যই আমাদের এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করবেন অনেক সময় এমনও হবে আল্লাহ সুবাহ তালা যেই ঘটনার প্রেক্ষিতে আয়াত নাজির করেছেন তার কিছু অংশ আমাদের পূর্বের ক্লাসে আর কিছু অংশ আমাদের বর্তমান ক্লাসে তখন দেখা যাবে আপনি পূর্বের অংশ না জানার জন্য আপনি টোটাল ঘটনা বুঝবেন না উপলব্ধি করতে পারবেন না তো এজন্য চেষ্টা করবেন আমাদের এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখার জন্য তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস بسم الله الرحمن الرحيم يا أيها الذين أوتوا الكتاب آمنوا بما نزلنا مصدقا لما معكم مصدقا لما معكم من قبل أن نطمس وجوها فنردها على أدبارها

দেওয়া হয়েছে ইয়া আইহাল্লাদিন উতু ওহে তারা যাদেরকে দেওয়া হয়েছে আল কিতাব কিতাব যাদেরকে কিতাব দেওয়া হয়েছে আ মেনু তোমরা ইমান আনো তোমরা কি করো ইমান আনো বিমা যা নাজ্জাল না আমরা নাজিল করেছি নাজ্জাল না এই নাও অর্থ হচ্ছে এখানে আল্লাহ আল্লাহর নামের জমির ব্যবহার করা হয়েছে যে আমি যা নাজিল করেছি মুসদ্দি কন সত্যায়নকারী লিমা তার প্রতি যা আছে মা কুম তোমাদের কাছে মা অর্থ হচ্ছে সাথে কাছে কোম অর্থ হচ্ছে তোমাদের তো এটা ইহুদি খ্রিস্টান তাদেরকে বলা হচ্ছে যারা তাউরাত ইনজিরের অনুসারী তাদের কাল্লা বলতেছে তোমরা কি করো তোমরা আমি যা নাজেল করেছি তার প্রতি তোমরা ইমান আনো অর্থাৎ আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের উপর যে কোরআন নাজিল করছেন ওই কোরআনের প্রতি এখন তোমরা কি করো ইমান আনো মিং কবিলি পূর্বেই আন যে না কমিসা আমরা বিকৃত করে দেব না তমিসা মানে আমরা মানে চাল্লা আমি বিকৃত করে দিব উজুহান চেহারাকে আহ ফানা উদ্দাহা এবং সেগুলোকে ঘুরিয়ে দেব যে ওই দিন আসার পূর্বে যেদিন এবং সেগুলোকে ঘুরিয়ে চেহারাকে ঘুরিয়ে দিবে আলা দিকে বা উপরে আদা বা রিহা তার পিছনে যে আমাদের যেই চেহারা আমরা সামনের দিকে দেখি যদি তোমরা ইমান না আনো তাহলে তোমাদের চেহারাকে আমরা কি করব। আল্লাহ বলতেছে তোমাদের চেহারাকে আমি পিছনে ঘুরিয়ে দিব অর্থাৎ গাড়ের দিকে আমাদের চেহারা করে দিবেন পরবর্তীতে কেন করেন না এটা আমরা দেখবো ইনশাল্লাহ আউ অথবা আউ অর্থ অথবা নাল আনা হুম আমরা তাদের অভিশাপ দেব নাল আনা হুম এই হুম তাদের আমরা তাদের অভিশাপ দেব কামা জবাবে লানা আমরা অভিশাপ দিয়েছি এখন আল্লাহ বলতেছে যে আমি তাদেরকে অভিশাপ দেব লানত দিব যেমন অভিশাপ লানত দিয়েছি আসহাব সপ্তি আসহাব মানে আসহাব মানে অধিবাসী আসপ্তি সপ্তকে মানে হচ্ছে শনিবার সপ্তি মানে হচ্ছে শনিবার যে শনিবারের অধিবাসীদেরকে যেই অভিশাপ দিয়েছি এখন কোন শনিবারে কথা বলা হচ্ছে এটা আমরা একত্র অর্থ সময় দেখবো ইনশাআল্লাহ খুব সুন্দর ওখানা আর ছিল ও অর্থ হচ্ছে আর কানা অর্থ হচ্ছে ছিল ওখানা আর ছিল আমরু আদেশ আমর মানে হচ্ছে আদেশ আল্লাহি আল্লাহর মফউলা আ কার্য আচ্ছা একত্র অর্থ দেখি হে আহলে কিতাবিরা তো আহলে কিতাব কাকে বলা হয় আহলে কিতাব হচ্ছে যে তাওরাত যাবুর অন্যান্য কুরআন ব্যতীত অন্যান্য যে কিতাবের ইহুদি খ্রিস্টান তাদের কি মূলত বলা হয় আহলে কিতাব ওই কিতাবগুলোর অনুসরণ করে তাদেরকে বলা হয় আহলে কিতাব তোমাদের গ্রন্থের সত্যায়নকারী তোমাদের গ্রন্থের সত্যায়নকারী মনে রাখতে হবে তোমাদের গ্রন্থের তাওরাত এবং জাবুর যে তাদের যে গ্রন্থ আল্লাহ নাজির করেছে আগে আমাদের কোরআনের আগে ওই গ্রন্থের সত্যায়নকারী হিসাবে আমি যা অবতীর্ণ করেছি অর্থাৎ এই কোরআন এ কোরআন ওই কিতাবগুলোকে কিন্তু বাদ দেয় নাই মনে রাখতে হবে তাওরাত জাবুর ইনজির অন্যান্য কিতাবগুলোকে কি বাদ দেয় নাই বরং ওই কিতাবগুলোর সত্যায়নকারীও হচ্ছে কোরআন তো তোমরা কি করো আনো তোমাদের গ্রন্থের সত্যানকারী হিসেবে যা আমি নাজির করেছি অর্থাৎ কোরআনের প্রতি তোমরা কি করো ইমান আনো তার প্রতি ইমান আনো এবং আহ এমন হওয়ার আগেই এমন হওয়ার আগেই যে আমি বিকৃত করবো অনেক চেহারাকে এবং সেগুলোকে ঘুরিয়ে দিব পেছন দিকে যে অনেক চেহারাকে বিকৃত করে দিব এবং দিব পিছন দিক দিকে যে এখানে খুব শক্ত ভাষায় বলছেন সতর্ক যে তোমরা ইমান আনো আর না কি করবো তোমাদের চেহারাকে পিছন দিকে ঘুরিয়ে দিব আমরা তো সামনের দিকে দেখি কিন্তু তখন কি হবে আমাদের গারের দিকে আল্লাহ চেহারা করে দিবেন তো তখন এই আয়াত নাজিল হওয়ার পর ইবনে সালাম রাজনাতালানো এবং আরো কিছু লোক ইমান এনেছিল তো তাদের ইমান আনার কারণে আল্লাহ যেখানে সতর্ক এখানে যে শর্ত আরোপ করছেন এই এই যে এই ধমক আল্লাহ যে শাস্তির কথা বলছেন এটাকে আল্লাহ প্রত্যাহার করে নেন যদি কেউ ঈমান না আনতো ওই দিন ওই সময় যদি কেউ ইমান না আনতো তাহলে কাফের মুশরিফদের ইহুদি খ্রিস্টানদের চেহারাকে আল্লাহ ওই দিন পিছন দিকে ঘুরিয়ে দিতেন তো যেহেতু কেউ কে ঈমান আনছেন এজন্য পরবর্তীতে আল্লাহ এটাকে প্রত্যাখ্যান করে নেন সেগুলোকে ঘুরিয়ে দিব পিছন দিকে অথবা করব করবো দেব তাদের প্রতি যেমন করেছি শনিবারের শনিবারের যে আদেশকে অমান্য করেছে তাদের প্রতি যেরকম লানত দিয়েছি তোমাদেরকেও সেরকম লানত দিব যদি তোমরা ইমান না আনো এখন এই শনিবার শনিবারের গঠনার আসা আসলে কি এখানে সাপ্থ সাপ্থ মানে হচ্ছে শনিবার ঠিক আছে এখানে সরাসরি সাপ্তি দেওয়া হয়েছে কিন্তু সাপ্ত অর্থ হচ্ছে শনিবার দাউথ আরি সালাত সালামের সময় শনিবার ছিল সম্মানিত একটা দিন যেরকম আমাদের শুক্রবার সম্মানিত একটা দিন তো দাউথ আরি সালাত সালামের সময় শনিবার ছিল সম্মানিত একটা দিন তো ওই শনিবারে আল্লাহ নিষেধ করছেন ও মাছ ধরতে শনিবারে বিশেষ কারণে আল্লাহ নিষেধ করছেন যে তারা যেন কোনো মাছ না ধরে তো ওই দাউদ আলহ ও সালামের উম্মত যখন আল্লাহ নিষেধ করছে নিষেধ করার পর তাদের উম্মতের মধ্যে তিনটা ভাগে বিভক্ত হয় একটা ভাগ হচ্ছে আপনার যে তারা মাছ ধরেও নাই মাছ খায়ও নাই এবং কেউ যদি মাছ ধরে তাহলে তাদেরকে নিষেধও করে নাই এ চেয়ে একটা দল আর আরেকটা দল হচ্ছে আল্লাহর এই নিষেধকে অমান্য করে তারা মাছ ধরে কিভাবে মাছ ধরে শনিবারে তারা জাল ফেলে মাছগুলোকে আটকে রাখে নদীর পাড়ে যখন মাছগুলো আসে তখন জাল ফেলে মাছগুলোকে আটকে রাখে শনিবারে ধরে না ধরে রবিবারে আর আরেক দল হচ্ছে যে এই যারা মাছ ধরেও না এবং যারা ধরে তাদেরকে তারা নিষেধ করে বাধা দেয় যে করিও না এটা আল্লাহ নিষেধ করেছেন এটা ভালো না তারা নিষেধ করে তো তিনটা ভাগই বিভক্ত হয়ে গেছে তো যখন তারা দুইটা দল অমান্য করছে যারা করে নাই কিন্তু কাউকে নিষেধও করে নাই তারা এবং যারা করেছে এই উভয় দল থেকে অনেককে আল্লাহ ওই সময় তাদেরকে তাদের চেহারাকে বিকৃত করে তাদেরকে বানর এবং শুকর বানিয়ে দিয়েছে বুঝছেন তো এটা হচ্ছে শনিবারের গঠনা যে তোমরা যদি ইমান না আনো তাহলে ওই ঘটনার মতো তোমাদেরকেও আমি তোমাদের চেহারাকে বিকৃত করে দেব তো দেখেন এখানে আমাদের জন্য অনেক শিক্ষা একটা হচ্ছে আল্লাহর নিষেধ আমি আমি করি নাই কিন্তু আমি অন্যকে নিষেধ করি নাই আমি অন্যকে নিষেধ করি নাই করতে হবে মনে রাখতে হবে এটা ওই সময় যারা নিষেধ করে নাই তারাও কিন্তু বানরে পরিণত হয়ে পরিণত হয়েছে এখানে আরও অনেক দেখেন মানুষ বানর থেকে না বানর মানুষ থেকে অনেক বানর হয়েছে মানুষ থেকে বানর হয়েছে এটা কোরআন বলে তো এখন আমাকে যখন আমি কোনো অন্যায় দেখব তখন আমাকে এটার প্রতিবাদ করতে হবে এটা আমাদের জন্য এখান থেকেই সবচেয়ে বড় একটা শিক্ষা এখন প্রতিবাদের সিস্টেমটা আল্লাহ আল্লাহ সাল্লাম নিজে শিক্ষা দিয়েছেন যখন কোনো অন্যায় দেখবে তখন প্রথমে এটা হাত দ্বারা প্রতিহত করো এটা বন্ধ করার চেষ্টা করো যদি তোমার সেই সামর্থ্য শক্তি না থাকে তাহলে তুমি জবান দিয়ে মুখ দিয়ে এটাকে নিষেধ করো ওইটাকে বন্ধ করার চেষ্টা করো যদি সেই সামর্থ্য তোমাদের না থাকে তাহলে তুমি মনে মনে এটাকে ঘৃণা করো এবং ওইটাকে কীভাবে বন্ধ করা যায় এই মন্দ কাজটাকে কীভাবে বন্ধ করা যায় সেটার ফিকির করো মনে মনে পরিকল্পনা করো চিন্তা করো তো এই তিন পদ্ধতিতে যে কোনো অন্যায়ের মোকাবেলা আমাদেরকে করতে হবে আচ্ছা তারপর হচ্ছে আর আল্লাহর নির্দেশ অবশ্যই কার্যকর আল্লাহর নির্দেশ কি অবশ্যই কার্যকর দেখি আমরা পরায় إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما إن نشتوي إن نشتوي من رقم شوف ইন নিশ্চয়ই আল্ আল্লাহ নিশ্চয়ই আল্লাহ ফিরু ক্ষমা করবেন না এ লা অর্থ হচ্ছে না ইয়াও ফিরু ক্ষমা করবেন না আন যে আন যে ইউস রকা শরিক করা হবে তার সাথে যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরিক করবে অর্থাৎ সিরেক্ট করবে তাকে আল্লাহ ক্ষমা করবেন না আল্লাহর স্পষ্ট ঘোষণা এটা এবং ক্ষমা করবেন অর্থ হচ্ছে এবং ক্ষমা ক্ষমা করবেন করবেন আল্লাহ না না হচ্ছে ফিরু মা যা কিছু যা কিছু মানে গুণা যা গুণা দু না ব্যতীত যা এটা এটা ব্যতীত মানে সিরেক ব্যতীত অন্যান্য যে গুণাগুলো আল্লাহ সেগুলো ক্ষমা করবেন কিন্তু সিরাকের গুণ আল্লাহ ক্ষমা করবেন না লিমান তাকে লিমান তাকে ইয়াসা ও চান লিমাই ইয়াশা তাকে যাকে চান মানে আল্লাহ জাকে চান তাকে ওয়ামান আর জি ওয়া অর্থ হচ্ছে আর মান অর্থ হচ্ছে জি ইউশরিক শরিক করবে মানে আল্লাহর সাথে কাউকে শরিক করবে শিরিক করবে বিল্লাহি আল্লাহর সাথে ফা তবে নিশ্চয়ই অর্থ হচ্ছে তবে নিশ্চয়ই করল ইসমান পাপ রচনা আজিমান নিশ্চয় বড় পাপ নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরীক করা ক্ষমা করবেন না শিরেকের গুণ আল্লাহ ক্ষমা করবেন না এজন্য মনে রাখতে হবে আমাদেরকে সব সময় সিরেকের গুণা থেকে বেঁচে থাকতে হবে শিরেকের গুণা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে সিরেকের কোনো কাজ আমার থেকে প্রকাশ পেয়ে গেলেই সাথে সাথে আল্লাহর কাছে করতে হবে আল্লাহর ক্ষমা হবে এছাড়া অন্যান্য যাকে ইচ্ছা তিনি ক্ষমা করে দিবেন যে আমাদের যে সগীরা গুণাগুলো আছে এগুলো অন্যান্য গুণাগুলো আল্লাহ আমাদেরকে কি করবেন আল্লাহর ইচ্ছা মতো ক্ষমা করে দিবেন আমাদের ইবাদতের মাধ্যমে দোয়ার মাধ্যমে আমাদের ভালো কাজের মাধ্যমে আল্লা ওই কি করে থাকেন ক্ষমা করে থাকেন আর যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে করে শরিক অংশীদার সাব্যস্ত করে তবে নিশ্চয়ই সে জঘন্য পাপ রচনা করল তবে সে নিশ্চয়ই কি করছে পাপ রচনা করছে যে পাপ তাকে জাহান নামে নিয়ে যাবে দেখি আমরা পড়ায়াত ألم تر إلى الذين يزكون أنفسهم بل الله يزكي من يشاء ولا يظلمون فتيلا ألم تر تم كي دیکھوني ألم تر الله پرشنا قلت سي تم كي الله الله الرسول كي بولت سي تم كي إلا ديكي إلا ورطة سي ديكي الذين تعدير যারা তুমি কি তাদের দিকে তুমি কি তাদেরকে দেখো নিউজাকুনা পবিত্র দাবি করে ইউজাক ইউজাকুনা পবিত্র দাবি করে আংফুসাহুম তাদের নিজেদেরকে এই অর্থ হচ্ছে তাদের যে তারা নিজেরা নিজেদেরকে পবিত্র দাবি করে তুমি কি তাদেরকে দেখো নি বরং আল্লাহ ইউজাক কি পরিশুদ্ধ করান করেন পরিশুদ্ধ করেন মান যাকে ইয়াশা তিনি চান মানে আল্লাহ চান আল্লাহলামুনা এবং জুলুম করা হবে না ওয়া অর্থ হচ্ছে এবং লা অর্থ হচ্ছে না ইউজলামুনা জুলুম করা হবে না ফাতিলান সুতা পরিমাণ ফাতিলান সুতা পরিমাণ এখানে সুতাটা কিসের সুতা বোঝানো হয় তাফসিরকার বলছেন এখানে ফাতিলান সুতার পরিমাণ বলতে এখানে বোঝানো হয়েছে খেজুরের ডানা খেজুরের একটা বেচি যখন আপনি এটাকে দুটা টুকরা করবেন মাঝখান দিয়ে দুটা টুকরা করবেন তখন দেখবেন ওই মাঝখানে একটা সুতা সুতার মতো সাদা সুতার মতো থাকে ওই সুতাকে এখানে ফাতিলান বলা বলেছেন যে ওই সুতা এখানে ফাতিলান যে ওই সুতা পরিমাণও আল্লাহ জুলুম করবেন না তুমি কি তাদের দেখনি যারা নিজেদেরকে পরিশুদ্ধ বলে বলে থাকে এটা হচ্ছে আমরা দেখেছি বা আকার মধ্যে কোরআন মধ্যে আরো অনেক আয়ত আছে এরকম যে ইহুদ এবং খ্রিস্টানরা বলে থাকে যে আমরাই হচ্ছে পবিত্র আমরাই কি আমরাই পবিত্র আমরা আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর নৈকট্যতম বান্দা হচ্ছে আমরা ইহুদি খ্রিস্টানরা বলে থাকে এবং কি তারা এটাও বলে যে পরকালে জান্নাতা শুধু আমরাই যাব। ইহুদিরা কি বলে যে পরকালে জান্নাতে শুধু আমরাই যাব অন্য কেউ জান্নাতে যাবে না এমনকি তার এটাও বলে যে পরকালে জান্নামের আগুন যদি আমাদেরকে শাস্তি দেয় তাহলে কিছু সময় আমাদেরকে জান্নামে শাস্তি দেওয়া হবে অল্প সময় তারপর আবার আমাদেরকে জান্নাতে দেওয়া হবে তো এখানে এটার কথাই বলা হচ্ছে যে ইহুদিরা নিজেরা নিজেদেরকে পবিত্র দাবি করে অতচ্ছ আল্লাহ যা ইচ্ছা পবিত্র করেন আর তাদের উপর সুতা পরিমাণ অবিচার করা হবে না দেখি আমরা পড়ায়ুন যুর কাইফা ইফতারুনা আলা আল্লাহিল কাযিব وکফা দেখো দেখো কাইফা কি তারা আরূপ করে তারা আরূপ করে আলা উপরে আল্লাহর আল মিথ্যা আল্লাহর রাসুলকে আল্লাহ বলতেছে যে আপনি দেখুন কিভাবে ইউদি খ্রিস্টানরা কাফের আল্লাহর উপর মিথ্যারূপ করে মিথ্যারূপ কি ওই যে তারা বলে যে তারাই জান্নাতে যাবে তারাই পবিত্র তারাই আল্লাহর প্রিয় বান্দা তারা এগুলো কি করে মিথ্যা কথা বলে আল্লাহ আমাদেরকে এখন আগেই জানিয়ে দিয়েছেন সতর্ক করতেছে তাদের থেকে অকাফা এবং যথেষ্ট এটা ইসমান পাপ হিসেবে সুস্পষ্ট তারা যেটা করতেছে এটা তাদের জন্য পাপি হওয়ার জন্য এটাই সুস্পষ্ট দলিল দেখে আমরা পরে আছি أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ أوتوا نَصِيباً مِّنَ الْكِتَابِ يُؤْمِنُونَ بِالْجِبْتِ يُؤْمِنُونَ بِالْجِبْتِ وَالطَّاغُوتِ وَيَقُولُونَ وَالطَّاغُوتِ وَيَقُولُونَ الَّذِينَ كَفَرُوا هَؤُلَاءِ أَهْدَى مِنَ الَّذِينَ آمَنُوا سَبِيلًا أَلَمْ تَرَ তুমি কি দেখোনি ইলা দিকে প্রতি আল্লা তাদের বা যাদের উ তু দেওয়া হয়েছিল উ তু দেওয়া হয়েছিল নাসিবান একটা অংশ নাসিবান একটা অংশ মিন থেকে আল কিতাব কিতাব ইউ মিনু না তার ইমান আনে বিলজিপ্তি প্রতিমার উপর বিলজিপ্তি মানে প্রতিমার উপর অতি এবং তাগুতের শয়তান মানে তাগুত এখানে এক শয়তান এবং তাদের একটা প্রতিমার নাম ছিল তাগুত অর্থাৎ আল্লাহ বলতেছে তুমি কি তাদেরকে দেখো নি যাদেরকে কিতাবের একটা অংশ দেওয়া হয়েছিল অর্থাৎ আমাদের করোনার আগে যে ইহুদি খ্রিস্টান তাদেরকে যে তাগুরা যাবর দেওয়া হয়েছিল তারা কি করত ইমানের পরিবর্তে তারা প্রতিমা তাগুদের প্রতি ইমান আনত আর তারা বলে ওয়াও আর ইয়াকুলুনা তারা বলে লিল্লাযিনা তাদের জন্য যারা কাফারু কুফুরি করেছে হা উলাই এরাই আহ দা অধিকার অধিকতর সঠিক পথে মিন থেকে আল্লাযিনা তাদের যারা আমানু ঈমান এনেছে সাবিলান পথের অর্থাৎ বলা হচ্ছে আমাদের মতো যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছে তাদের থেকে সঠিক পথে আছে ইহুদি এবং খ্রিস্টানরা আচ্ছা একত্রে অর্থ হচ্ছে তুমি কি তাদের দেখোনি আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে বলতেছে তুমি কি তাদেরকে দেখোনি যাদেরকে কিতাবের কিছু অংশ দেওয়া হয়েছে এটা বলা হচ্ছে যে ইহুদি বা খ্রিস্টানদের যে আলেম সিরু তাওরাতের আলেম যাবুরের আলেম তাদেরকে এখানে বলা হচ্ছে এখানে যে তারা জীব জীবত জীবত মানে হচ্ছে একটা প্রতিমা ও তাগুদে বিশ্বাস করে তারা আল্লাহকে ব্যতীত তার প্রতিমায় বিশ্বাস করে এবং কাফেরদের সম্বন্ধে বলে তারা কি করে কাফেরদের সম্বন্ধে বলে ওই যে আলেম ইহুদি আলেম তারা কি বলে কাফেরদের সম্বন্ধে বলে এরা মুমিনদের তুলনায় অধিকতর সরল সঠিক প্রাপ্ত যে আহ মোহাম্মদ সাল্লা সাল্লামের অনুসারী যারা ইমানদার যারা তাদের থেকে সঠিক পথে আছে কি ওই কাফেররা তারা বলতেছে এটা আহ দেখি আমরা পরে এখানে উলে ই কল্লাদিন লা নাহুম ও মൈল্লহু ফলং তজিদ আলাহু না শিব উলে আইকা ওইসব লোক ওইসব লোক আল্লাহদীনা তারা যাদের লা নাহুম তাদের অভিশম্প অভিশপ দিয়েছেন লান দিয়েছেন

অথবর ইফা অর্থ হচ্ছে অথবর লান অবশ্যই না লান কখনো না কিছুতেই না তাজিদা যে পাওয়া ফেলাং তাজিদা অথবর অবশ্যই পাবে না লাহু তার জন্য হু তার নাসিবান কোনো সাহায্যকারী এরাই তারা যাদের প্রতি আল্লাহ অভিসম্পাদ করেছেন লানত করেছেন আর আল্লাহ যার উপর অভিসম্পাদ করেন থাকেন দিয়ে অপছন্দ করেন তুমি তার কোনো সাহায্যকারী পাবে না কেমতের দিন তাদেরকে যখন হবে। তখন তাদের কোনো সাহায্যকারী থাকবে না তাদের সম্পদ সন্তান সন্ততি তাদের উত্তরাধিকারী কেউ তাকে সাহায্য করতে পারবে না আল্লাহর আজাব থেকে শাস্তি থেকে পরায়াত হুম মিনাল মুলকি ফাইদাল্লা তুরান নাসা নাকি র আম নাকি আম নাকি। লাহুম তাদের জন্য আছে। লাহুম হুম তাদের নাসিবুুন কোন অংশ মিন থেকে মেন থেকে আল মুলকি রাজত্বের মিনাল মুলকি রাজত্বের থেকে। ফাইজা যদি হতো তবে। তারা দেবে না আর না মানুষদের নাকি বিন্দু পরিমাণও নাকি তাদের জন্য আছে রাজত্বের কোন অংশ যে তাদের জন্য কোন রাজত্বের অংশ আছে যদি হতো তবে তারা মানুষকে সামান্য পরিমাণও দিত না তারা একেই বুক করত এটা এই আয়টা কিন্তু আমাদের বর্তমান সময়ের জন্যও অনেক প্রযুজ্য এই আয় সামনে রেখে আমার মনে হয় যদি আমরা আমাদের সমাজ রাষ্ট্রকে আমরা পরিচালনা করি তাহলে আমাদের সমাজের মানুষগুলো দেশের মানুষগুলো শান্তি শান্তি শৃঙ্খলায় বসবাস করতে পারবে فقد آتينا آل إبراهيم الكتاب، فقد آتينا آل إبراهيم الكتاب والحكمة وآتيناهم ملكا عظيما. أم لك يحسدون ترهين شكره، الناس مرشدر، মুসলিমদের প্রতি আলা উপরে যা মা তার দিয়েছেন আল্লাহ আল্লাহ মিন থেকে তার অনুগ্রহ আল্লাহ বলতেছে তারা তাহলে মুসলমানদের প্রতি হিংসা করতেছে যে আল্লাহর পক্ষ থেকে যে অনুগ্রহ আল্লাহ মুসলমানদেরকে দান করেছেন ফাকদে আ তাই তবে নিশ্চয়ই আমি দিয়েছি আলা। বংশদরকে বংশদরকে ইব রহিমা ইব্রাহিমের ইব্রাহিম আলি সাল্লাহত উসলামের বংশদরকে আল কিতাবা কিতাব অল হাইক প্রজ্ঞা কৌশল ও আ তা এবং দিয়েছে তাদের আল্লাহ বতর মুলকান রাজত্ব আরজইবান মহান নাকি আল্লাহ স্থির অনুগ্রহে মানুষকে যা প্রদান করেছেন সে ব্যাপারে তাদেরকে হিংসা করে তারা হিংসা করতেছি আল্লাহ যে মুসলমানদেরকে যে অনুগ্রহ দান করেছেন আল্লাহ মুসলমানদেরকে অনেক অনুগ্রহ দান করেছেন না আল্লাহ যুগের পর যুগ অনেক আল্লাহ অনুগ্রহ দান করেছেন দেখেন ইসলামের লগ্ন থেকেই শুরু করে আমা আমাদের উপর কত অনুগ্রহ ছিল মুসলমানদের উপর অল্প সংখ্যক যোদ্ধা নিয়ে কীভাবে বিশাল বাহিনীকে পরাজিত করেছে আর কত অনুগ্রহ মুসলমানদেরকে দান করেছেন অবশ্যই আমি ইব্রাহিমের বংশধরদেরকে কিতাব ও হেকমা দান করেছি আর তাদেরকে দান করেছি বিশাল রাজ্য পৃথিবীর ইতিহাসে আর যদি ইতিহাসগুলো দেখেন মুসলমানদের ইসলামদের ইসলামের মুসলমানের রাজত্ব ছিল সব থেকে বেশি এখন আমরা আসলে এখানে আরেকটা জিনিস বল করি যে আমরা ইসলাম মনে করি যে ইসলামটা হচ্ছে মোহাম্মদ সাল্লা সাল্লাম থেকে আমরা অনেকে এইটা মনে করে থাকি ইসলামের প্রবক্ত হচ্ছে মোহাম্মদ সাল্লাম আসলে এটা ভুল ইসলামের একদম সূচনা ইসলাম শুরু হচ্ছে একদম পৃথিবীর সূচনা একদম মানুষের সূচনা অর্থাৎ আদম আলী সাল্লাম থেকেই ইসলামের সূচনা ইসলাম মুসলমান ইসলাম আদম আলী সাল্লাম থেকেই ইসলামের সূচনা এবং কি ইব্রাহিম আলী সাল্লাম নিজেও কিন্তু নিজেকে মুসলমান হিসেবে বলেছেন ঘোষণা করেছেন তো ইসলামের সূচনা একদম আদম আলী সাল্লাদাম থেকে তো এই হচ্ছে আজকে আমাদের আলহামদুলিল্লাহ এক নাম্বার পারা দুই নাম্বার পাড়া তিন নাম্বার পাড়া চার নাম্বার পারারও আজকে পাঁচ নাম্বার পৃষ্ঠ হয়েছে ইনশাল্লাহ আমরা একে এভাবে সমস্ত কোরআনের অর্থগুলো জানবো শিখবো ইনশাআল্লাহ অনেকে আমাদেরকে বলেন যে হুজুর আমরা আপনাদের পূর্বের ভিডিওগুলো কিভাবে দেখবো আপনারা কিভাবে দেখবেন আমাদের চ্যানেলে গিয়ে প্লে যাবেন প্লেলিস্টে গিয়ে দেখবেন ওইখানে প্লেলিস্ট করা আছে যে এক নাম্বার পাড়া দুই নাম্বার পাড়া তিন নাম্বার পাড়া ওইখান থেকে আপনারা দেখে নেবেন তাহলে আপনি ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো সহজেই দেখতে পারবেন ইনশাল্লাহ তো আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করব। আর সামনে আমাদের রমজান মাস আসতেছে আমরা সবাই বেশি বেশি এবাদত করবো আল্লাহর কাছে আমরা বেশি বেশি ক্ষমা আছি আল্লাহর আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন রমজান মাস হচ্ছে এবাদতের মাস বেশি বেশি কোরআন তেল করবো বেশি বেশি কোরআন করবো রমজান মাস কোরআন আসলে এই রমজান মাস এত দামি শ্রেষ্ঠ হওয়ার পিছনে যেই বড় একটি কারণ হচ্ছে এই কোরআন যেহেতু এই রমজান মাসে আল্লাহ নাজিল করেছেন আসলে মাসের কোনো দাম নেই যদি মাসের আল্লাহর কাছে দাম থাকতো তাহলে রমজান মাসের যেমন দাম আছে তাহলে অন্যান্য মাসগুলোরও আল্লাহর কাছে দাম থাকতো কিন্তু আল্লাহ কি ঘোষণা করছেন যে আল্লাহ এই মাসে শাহরুর কোরআন আল্লাহ করেছি এই মাসে যেহেতু কোরআন করেছি আর কোরআন যেহেতু দামি দামি আল্লাহ আল্লাহ এই মাসকেও করেছেন তো আমরা এই মাসে বেশি বেশি আমরা ইনশাল্লাহ কোরআন তেলাত করার চেষ্টা করব যারা কোরআন পারি না আমরা এই এক মাসে আমরা কোরআনকে শেখার চেষ্টা করব কোন ওস্তাদের কাছে গিয়ে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ তারপর আমাদের একাডেমিতে জুম অ্যাপের মাধ্যমে অনলাইনে ক্লাস হয়ে থাকে আপনারা যদি আমাদের কোর্স করতে চান আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সকলের কাছে দোয়া চাই সকলের সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ যেন সকলকে ভালো রাখেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ